স্বাগত নিউজ24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সঙ্গে আছি সালে জুর চৌধুরী। জুম চাষের জন্য পাহাড় কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বান্দরবনের রুমার গ্যালেঙ্গা ইউনিয়নে একই পরিবারে পাঁচজন নিহত হবার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, জুম কাটাকে কেন্দ্র করে নিজ গ্রামবাসীদের দুই পক্ষের বিরুদ্ধে এই সংঘর্ষ শুরু হয়। শুক্রবার দুপুরে স্থানীয় চেয়ারম্যান মেনরোত ব্রো রুমা থানায় উপস্থিত হয়ে পাঁচজন নিহতের ঘটনায় অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ বিস্তারিত জানাতে পারবেন বলে জানিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বান্দরবান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী রতন কুমার দে। রুমা উপজেলার চার নং ইউনিয়নের ঘালেঙ্গা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের গতরাত 10টার সময় গ্রামবাসী সহ পাঁচজনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আমরা রুমা ঘালেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মেননত মোড়ের মাধ্যমে জানতে পারি, তার 19 সকালে রুমা থানায় এসে অভিযোগ করেন যে গ্রামবাসীর সংঘর্ষে জুম কাটার বিরোধ করে গ্রামবাসীর পাঁচজন গ্রামবাসী গ্রাম প্রধান সহ পাঁচজনকে নিহত করা হয়েছে। এ ব্যাপারে আমরা রুমা থানার অফিসের ইনচার্জ কাশেমের সাথে কথা বলতে গেলে উনি আমাদেরকে জানান যে উনি ঘটনাস্থলে যাচ্ছেন, উনি ফেরার পর যে জানা যাবে আদৌ কি দুজন নিহত নাকি পাঁচজন নিহত। এ ব্যাপারে আমার কাছে সর্বশেষ তথ্য। একসময় যুবদল ক্যাডার ইতালি প্রবাসী রাজীব বড়ুয়াকে ধরতে পারলেই খুলবে চট্টগ্রাম কাস্টমস অত্যাধুনিক অস্ত্রের চালান রহস্যের জট, এমন মত চট্টগ্রাম পুলিশের। তাকে খুঁজছে, অভিযান চলছে। এদিকে এই ঘটনায় আটক কামরুল জানিয়েছে, এর আগেও একইভাবে অস্ত্রের চালান পাঠিয়েছে রাজীব, সেগুলোর হদিস বের করতে মাঠে নেমেছে গোয়েন্দা দল। আবু জায়েদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছে নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম কাস্টমস দিয়ে বৈদেশিক ডাকে ইতালি থেকে অস্ত্রের চালান পাঠানো রাজীব বড়ুয়া এলাকায় যুবদল ক্যাডার হিসেবে পরিচিত। বাইজিদ ও আগ্রাবাদে তিনি মুক্তিমান আতঙ্ক ছিলেন, তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি ভারতে পালিয়ে যান, পরে লিবিয়া হয়ে ইতালিতে স্থায়ী হন। সম্প্রতি আগ্রাবাদ এলাকার এক অপরাধী চক্রের সঙ্গে তার সখ্যতা গড়ে উঠে। ইতালি থেকে তিনি 9mm ও 8mm অস্ত্রের চালান পাঠালেও বর্তমানে দেশেই অবস্থান করছেন। পুলিশ ও কাস্টমস বলছে তাকে গ্রেপ্তার করতে পারলেই অস্ত্র চালানের আসল রহস্য বের হবে। রাজীব বড়ুয়া আসলে অনেক আগে থেকেই তার প্রিভিয়াস রেকর্ড মানে সাধারণ মানুষের মতো নয়। আর রিমান্ডে যিনি আছেন কামরুল, তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেশ কিছু তথ্য পেয়েছি, সেগুলো আমরা যাচাই বাছাই করছি। আমরা আশা করি এর সাথে যারা জড়িত তদন্ত শেষে সবাইকে পুলিশ গ্রেপ্তার আইনের আওতায় আনতে সক্ষম হবে। তবে কাস্টমসে ধরা পড়া অত্যাধুনিক অস্ত্রের বৈদেশিক ডাকের প্রাপক কামরুল হাসান গ্রেপ্তারের পর রিমান্ডে পুলিশকে দিয়েছে চাঞ্চল্যকর অনেক তথ্য। এমনকি অস্ত্র চালানের মূল হোতা রাজীব বড়ুয়া বৈদেশিক ডাকে করে ইতালি থেকে আগেও একাধিক চালান পাঠিয়েছে বলে জানাই কামরুল। ওই চালানগুলোতে কি আনা হয়েছিল তার অনুসন্ধান চলছে। যিনি পাঠিয়েছেন তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তার পেছনে আর কারা আছে চক্র সেটা উদ্ঘাটন করা। প্রবাসী রাজীব বড়ুয়া ইতালি থেকে ডাকে অস্ত্র পার্সেল করে সেটি পৌঁছানোর আগেই নিজে দেশে চলে আসেন। রাজীবের অতীত কর্মকাণ্ড এবং আন্ডার ওয়ার্ল্ড কানেকশন আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামের করোনা পরিস্থিতির খবর। চট্টগ্রামে গত 24 ঘন্টায় 2146টি নমুনা পরীক্ষা করে 52 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 2.42%। এদিন করোনায় মৃত্যুবরণ করেননি কেউ। শুক্রবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী চট্টগ্রামের 15টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত 36 জন মহানগর এলাকার ও 16 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা 1,26,311 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় 91,860 জন এবং উপজেলায় 34,451 জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা 1,362 জনের মধ্যে 734 জন মহানগর এবং 628 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। শুক্রবার সরকারি ছুটির দিনেও চট্টগ্রামের অনেকে কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া জয়। জয়, আজ তো শুক্রবার, তো এই সাপ্তাহিক ছুটির দিনে টিকা গ্রহীতাদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ জোহর আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে ছুটির দিনেও
আমরা দেখছি সকাল থেকে কিন্তু আসলে যারা টিকা নিতে এসেছেন তাদের ভিড় দেখা গেছে, কিন্তু সঠিক সময় বলতে যে সকাল 9টা থেকে যেখানে টিকা দেওয়ার কথা রয়েছে সেখানে কিন্তু 9টা থেকে তারা টিকা কার্যক্রম শুরু করেনি। আমি যেখানে আছি জেনারেল হসপিটাল এই কেন্দ্রে আমরা দেখছি কিন্তু এখনও পর্যন্ত তারা টিকা কার্যক্রম চালাচ্ছে, যেহেতু সঠিক সময়ে শুরু করেনি, তারা 12টার পরে টিকা কার্যক্রম শুরু করেছে। একই সাথে অন্যান্য যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতেও আমরা দেখেছি কিন্তু আসলে সেই জায়গাগুলোতেও টিকা কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বলা যাচ্ছে এখানে যে যারা আছেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, তবু যে টিকা পাচ্ছে সেই নিয়ে কিন্তু আসলে তারা খুশি। তারা বলছেন যদি দ্রুত সময়ের মধ্যে টিকা পেত তাহলে কিন্তু আসলে তাদের জন্য অনেকটা সহজ হতো বলে আমাদেরকে জানিয়েছে। শুধু আসলে এই কেন্দ্র নয়, যখন আমি আপনাকে জানাতে চাচ্ছি যে আগামীকাল যে কিন্তু আসলে গণটিকা কার্যক্রমের দিন, সারা দেশে 1 কোটি মানুষকে কিন্তু আসলে টিকা দেওয়ার যে পরিকল্পনা চট্টগ্রামেও সেরকম প্রস্তুতি তারা নিয়েছেন। স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন একেবারে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কে কিন্তু তারা আয়োজন করছেন, সেখানে কিন্তু আসলে খোলা মেলা পরিবেশের মধ্য দিয়ে তারা যেন টিকা দিতে পারে। শুধু টিকা কেন্দ্র ছাড়াও কিন্তু সেইভাবে কিন্তু পার্কে বিভিন্ন জায়গায় টিকা কার্যক্রম তারা চালাবে বলে আমাদেরকে জানিয়েছেন। সিভিল সার্জনের সাথে আমরা কথা বলেছি, তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে এখন কিন্তু আসলে কেন্দ্রগুলোতে ভিড় হচ্ছে প্রথম ডোজের, তো আগামীকালও কিন্তু আসলে যে সেভাবে বিভিন্ন জায়গা ওয়ার্ডে বিভিন্ন স্থানে কিন্তু করা হবে, যেখানে কিন্তু আসলে চট্টগ্রাম শহরের 41টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন পয়েন্টে টিকা দেওয়া হবে। যে টিকা নেয়নি তাদের উচিত কিন্তু আসলে যে কেন্দ্রগুলো না যেখানে সুযোগ হচ্ছে যেখানে মানুষের ভিড় কম সেখানে গিয়ে তারা টিকা দেবেন, সেখানে কিন্তু আসলে এবার টিকা নিতে তেমন কোনো সমস্যায় পড়তে হবে না। যেখানে গণটিকা কার্যক্রম হবে সেখানে সেভাবে কিন্তু আসলে পরিচয়পত্র বা ওরকম কিছু না লাগার কথা আমাদেরকে জানিয়েছেন। তো এই কারণে কিন্তু আসলে পুলিশ প্রশাসনও আমরা দেখছি যে কেন্দ্রগুলোতে কিন্তু আসলে তারাও যেন কোনো জায়গায় যারা ভিড় করছেন সেই জায়গায় কোনো সমস্যায় যেন পড়তে না হয় সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে। কিন্তু আগামীকাল যে গণ টিকা কার্যক্রম হবে সেই গণটিকার জন্য অনেকজন অপেক্ষা করছেন, শুধু শহরে নয় যখন কিন্তু গ্রামের মধ্যেও যে উপজেলা পর্যায়ে টিকা কার্যক্রম চলছে সেখানেও কিন্তু আসলে বিভিন্ন জায়গায় গণটিকা কার্যক্রম চালাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছে স্টুডিওতে জহুরের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। টিকাদানের খবর জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রাম প্রতিদিনে একটা বিরতি নিচ্ছে। আবারও স্বাগত নিউজ24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এবারে চট্টগ্রামের বইমেলার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, বইমেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এই সাপ্তাহিক ছুটির দিনে? ধন্যবাদ আপনাকে। আজকে সকাল 9টা থেকে কিন্তু মেলা শুরু হয়েছে, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শিশুদের জন্য বিশেষ আয়োজন আছে মেলায়। প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান, নানা আলোচনা অনুষ্ঠান হচ্ছে এবং বিকেলের টাইমে, এই সময়টাই হচ্ছে প্রতিদিন বিকেল 3টায় খোলে মেলা প্রাঙ্গণ, কিন্তু আজকে সকাল থেকে খোলা। অনেক দর্শনার্থী, পাঠক অনেকেই আসছেন, ছোট ছোট শিশুরাও আসছে। আমি একটু কথা বলতে চাই শুরুতেই এই যে মেলার আয়োজক এবং মেলার আহ্বায়ক যিনি, ডক্টর নিসারউদ্দিন আহমেদ মঞ্জু এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলরও তিনি, তার সঙ্গে কথা বলতে চাই মেলার আয়োজন নিয়ে। সেই সাথে দেখাতে চাই, আপনার কাছে জানতে চাই আপনাদের আয়োজন নিয়ে এখন পর্যন্ত মেলা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আমরা এবার 1,03,000 স্কোয়ার ফুটের জায়গায় মাত্র 120টি স্টল করেছি। করোনার কারণে আমরা এক বছর মেলা করতে পারিনি, যে জন্য এবার আমরা প্রশস্ত করিডোর রেখে এবং সুন্দর সুব্যবস্থা রেখে সবাই যাতে আনটাচ, কারোর সাথে কেউ না লাগে, সামাজিক দূরত্ব মেনটেন করে যেন মেলা এখানে উপভোগ করতে পারে, বই কিনতে পারে, সেজন্য আমরা সেই ব্যবস্থা রেখেছি। আলহামদুলিল্লাহ মেলায় যথেষ্ট দর্শনার্থীর ভিড় হচ্ছে। চট্টগ্রামের বইপ্রেমীরা প্রতিদিন আসছে। আমাদের এখানে প্রতিদিন বিশিষ্ট কবি, লেখক, সাহিত্যিক, বরেণ্য ব্যক্তিবর্গ এখানে আসছেন। নতুন বই আসছে কিনা? নতুন বই এসেছে। আজকে আমাদের এখানে আনিসুল হক সাহেব এসেছেন, ওনারও বেশ নতুন বই এসেছে। প্রতিদিনই নতুন বই আসছে, প্রতিদিনই মেলাতে নতুন বই আসছে। এ পর্যন্ত প্রায় 196 থেকে 197টি নতুন বই এই মেলায় এসেছে। সেটা হচ্ছে যে আমরা দেখছি প্রতিদিন সাংস্কৃতিক আয়োজন আপনাদের থাকছে নানা ধরনের, কোন বিষয়গুলোকে আপনারা গুরুত্ব দিচ্ছেন 19 দিনের মেলাতে? জি, আমরা এখানে প্রতিদিন বিভিন্ন উৎসব করছি।
আমরা এখানে রবীন্দ্রনাথের উপর উৎসব, আমরা এখানে কাজী নজরুলের বিদ্রোহী কবিতার উপর উৎসব, আমরা এখানে নারীদের যে উত্থান সেটা নিয়ে আমরা উৎসব করছি, শিশুদের উৎসব করছি, আবৃত্তি উৎসব করছি, বিতর্ক উৎসব করছি। আমরা এখানে প্রতিদিন প্রতিদিন বিভিন্ন বিভিন্ন উৎসব আমরা এখানে করছি, এবং তারুণ্যের উৎসব আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে তরুণদের জন্য তারুণ্যের উৎসব। তরুণরা যেন বইমেলায় আকৃষ্ট হয় এবং বইয়ের প্রতি আকৃষ্ট হয়, মোবাইল সংস্কৃতি থেকে বেরিয়ে এসে যেন বইয়ের জ্ঞান সবাই লব্ধ করতে পারে এবং এই জ্ঞান ভবিষ্যৎ প্রজন্মকে যেন সমৃদ্ধ করতে পারে। আপনি দেখছেন আজকে মেলায় আমাদের এখানে অনেক স্কুলের শিক্ষার্থীরাও এসেছে, শুক্রবার তারা এসেছে, তারা বই কিনছে। আমাদের মেলার মূল প্রয়াসটা হচ্ছে কবি, লেখক, সাহিত্যিক যারা চট্টগ্রামে রয়েছেন এবং ঢাকার যারা রয়েছেন তাদেরকে আরো অনুপ্রেরণা দেয়া। যারা মেলায় আসছেন অনেকে বলছেন যে খুব ছোট পরিসরে আয়োজন, অনেকে বলছেন যে বড় আয়োজন করতে, এই করোনা পরিস্থিতির জন্য তো গতবার আয়োজন হয়নি, সামনে কি বড় করার আয়োজন আছে কিনা, ইচ্ছা আছে কিনা? আমাদের অবশ্যই বড় করার ইচ্ছা আছে, কিন্তু এই জায়গাটা যতটুকু আমরা স্টেডিয়াম সংলগ্ন জায়গা, জিমনেশিয়াম সংলগ্ন, এখানে এতটুকুই জায়গা, পুরো জায়গাটাই আমরা নিয়েছি। এখানে আমরা আলোচনা মঞ্চ করেছি, প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপর আলোচনা থাকছে, বরণ্য ব্যক্তিবর্গ এই আলোচনায় অংশ নিচ্ছেন এবং এখান থেকে বিভিন্ন কিছু সম্বন্ধে আমাদের ছেলেরা ছেলেমেয়েরা জানতে পারছে, শিখতে পারছে। এগুলো এখন এভাবে প্রতিদিন মেলা জমছে, ধন্যবাদ আপনাকে। যত ডে বাই ডে যাচ্ছে মেলা ততটাই জমজমাট হচ্ছে, ইনশাল্লাহ আরও সামনে আমরা আরও বড় পরিসরে করার ইচ্ছা পোষণ করি। ধন্যবাদ। নেসারউদ্দিন আহমেদ মঞ্জু, এই মেলার আহ্বায়ক কাউন্সিলর, তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কথা বলছিলাম। এটির আয়োজনে শিশুরা, বিশেষ করে শিশুদের উপস্থিতি আমরা বেশি দেখতে পাচ্ছি। আপনি জানান যে আজকে ছুটির দিনও টিকা কার্যক্রম চলছে, অর্থাৎ স্কুল শিক্ষার্থীরা কিন্তু আজকেও বাইরে এসেছে শুক্রবার হওয়ার পরও, এবং তারাও কিন্তু টিকা নিয়ে সোজা মেলায় চলে আসছে এবং স্কুল শিক্ষার্থীদের উপস্থিতি আমরা বেশি দেখতে পাচ্ছি। মেলা জমজমাট হচ্ছে যেমনটি আয়োজকরা বলছিলেন। এ হচ্ছে আমার কাছে জহুর, চট্টগ্রাম থেকে বইমেলার সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। জায়দ, আপনাকে অনেক ধন্যবাদ। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রাম বইমেলার খবর জানাচ্ছেন সহকর্মী শেখ জায়দ। চলে যাচ্ছি পরের সংবাদে। খাগড়াছড়ি জেলার রামগড় এলাকা থেকে অস্ত্রসহ চার মামলার আসামি আব্দুর রহিম ওরফে মুরগি মিলন এবং তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার র্যাব জানায় খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয় বিক্রয় সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে তাকে গ্রেফতার অভিযান চালানো হয়। র্যাব সাতের একটি দল রামগড়ের আনন্দ পাড়ার অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি সহ মুরগি মিলন ও তার সহযোগীকে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে তাদের। অপর এক অভিযানে চট্টগ্রাম মহানগরী কর্ণফুলি এলাকা থেকে 45 লাখ টাকা মূল্যের 14,760 পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। কক্সবাজার থেকে ইয়াবা চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব সাত চট্টগ্রামের একটি আভিযানিক দল কর্ণফুল এলাকায় একটি চেকপোস্টে স্থাপন করে গাড়ি তল্লাশির এক পর্যায়ে একটি পিকআপ থেকে তিনজন পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‍্যাব তাদের আটক করে। চট্টগ্রামেও গণটিকার প্রস্তুতি শেষ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ছুটির দিনেও চট্টগ্রামের টিকা কেন্দ্রে দেখা গেছে টিকা প্রত্যাশীদের ভিড়। সিভিল সার্জন বলেছেন প্রথম ডোজ যারা পায়নি তাদের উচিত দ্রুত টিকা নেওয়া। কিছুটা ভোগান্তি হলেও টিকা পেয়ে খুশি সাধারণ মানুষ। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 52 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 2.42%। বান্দরবানে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় অনেক খুম। খুম অর্থ হল জলাধার। এর মধ্যে সবচেয়ে সুন্দর ও বড় খুম হল দেবতা খুম। শহর থেকে 20 কিলোমিটার দূরের বোয়াংছড়ি উপজেলার শিলবাঁধা পাড়ায় দেবতা খুমের অবস্থান। বর্তমানে পাহাড় ও ঝর্ণা প্রেমীদের কাছে এই স্থানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কবির হোসেন সিদ্দিকের পাঠানো তথ্যচিত্রে দর্শক আসুন বান্দরবানের সেই দেবতা খুমের সৌন্দর্য উপভোগ করে আসি। বান্দরবান জেলা শহর থেকে 20 কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলার শিলবাঁধা পাড়ায় দেবতা খুমের অবস্থান। খুমের গভীরতা এখানে 50 থেকে 70 ফিট। ভেলা ছাড়া দেবতা খুমে যাওয়ার উপায় নেই। বিশালাকার পাথরের ঢালের মাঝখান দিয়ে বয়ে চলা ঝর্ণা নদীর দৃশ্য মুহূর্তে কল্পনা রাজ্যে নিয়ে যায় সবাইকে। পাহাড়ে দুই পাশে পাহাড়, মাঝখানে যে আপনার একটা মানে পানি প্রবাহমান, অত্যন্ত সুন্দর একটা জায়গা। ফার্স্ট টাইম আসলাম, মানে এরকম দৃশ্য কখনো দেখিনি, আর অনুভূতি সব মানে ভাষা প্রকাশ করার মতো না, যে আসবে না তার জন্য মিস।
তবে অ্যাডভেঞ্চার ও ট্রেকিং এর অভ্যাস ছাড়া উঁচু নিচু পাহাড়ি কাঁচা পথ বেয়ে দেবদাখমে পৌঁছাতে গিয়ে অনেককে পড়তে হয় কিছুটা বিড়ম্বনায়। কষ্ট আর বিড়ম্বনা যতই থাকুক না কেন, দেবদাখমের সৌন্দর্য উপভোগ করে খুশি পর্যটকরা। দেবদাখমে এসে এখানে ভেলায় চড়ার জন্য আসছি মূলত, তো ভালোই লাগতেছে। একটু সমস্যা হয়েছিল প্রথমে, কিন্তু সব এরপরে কভার আপ হয়েছে। দুই পাশে বিশাল ও সুউচ্চ শিলা পাহাড়ের বুক ছিঁড়ে বয়ে গেছে স্বচ্ছ জলধারা। দেবদাখমের এই রূপ দেখে থাইল্যান্ডের সাথে তুলনা করেছে অনেকে। আমার দেবদাখমে এসে খুবই ভালো লাগছে, আমি ফার্স্ট এরকম একটা জায়গায় এসেছি বাংলাদেশে, থাইল্যান্ডের ফিল পাচ্ছি। জীবনে প্রথম হচ্ছে ভেলায় হচ্ছে রাইড করা। এখন তো পানি কম, বর্ষা গেলে মেবি আরো ফিলিং হবে, আরো জোশ হবে। এরই মধ্যে এলাকায় পর্যটকদের সুবিধার্থে গড়ে তোলা হয়েছে খাবার হোটেল রেস্টুরেন্ট সহ আবাসিক হোটেল রিসোর্ট। পর্যটকদের চাহিদার অনুযায়ী আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা থাকে, থাকার জায়গাও নিরাপত্তা ভাবে এভাবে আমরা ব্যবস্থা করে থাকি। জুন থেকে জানুয়ারি মাস পর্যন্ত দেবদাখমে যাওয়ার উপযুক্ত সময় বলে জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম প্রতিদিনে আরেকটা বিরতি নিচ্ছে। আবারও স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। জনবল ও অবকাঠামো সংকটে ব্যাহত হচ্ছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম। পাঁচ জনের পরিবর্তে অফিসে আছেন মাত্র একজন। আবার দাপ্তরিক কাজ চলছে 70 দশকের পুরনো জরাজীর্ণ টিন শেড ভবনে। এ অবস্থায় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা। রতন কুমার দের পাঠানো তথ্য চিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তরের জনবল সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। কাগজে কলমে পাঁচজনের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র একজন, আর দাপ্তরিক কাজ চলছে 70 দশকের পুরনো জরাজীর্ণ টিনশেড ভবনে। কয়েক যুগ ধরে জীবনের ঝুঁকি নিয়ে এই অফিসে চলছে প্রশিক্ষণ, অথচ এই ভবন সংস্কারে নেই কোনো উদ্যোগ। আমাদের অফিসে বৃষ্টি আসা না মাত্রই আমাদের অফিসের চতুর্পাশ পানিতে ডুবে যায়। আমরা এক হাঁটুর উপরে পানি হয়ে যায় রাস্তা থেকে, আমরা অফিসে আসতে খুব কষ্ট হয়ে যায়। আমাদের অফিসের চতুর্দিকে দেওয়ালগুলো ভাঙা। নানা সংকটের মাঝেও তৃণমূল পর্যায়ে নারীদের উন্নয়ন স্বাবলম্বী করার পাশাপাশি নারীর অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ প্রতিষ্ঠানটি। মাস প্রশিক্ষণ নেবেন, তারপরে মানে আমার পরে ভাতাগুলো দেবেন শেষে, যেটা শিখেছে ওই যে ফেসিয়াল, তারপর চুল কাটা, তারপর ওই যে মেকআপ করবে এগুলা। এখানে আমি সেলাই শিখছি, এখন বাতিক শিখতেছি, আর এখানে ব্লগ শিখবো, ওইটা শিখে আমি নিজে নিজে কর্মসংস্থান করতে পারবো। জনবল ও অবকাঠামো সংকট নিরসনে দ্রুতই পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এর সাথে শেষ করছে আজকের চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।